আবারও বড় সড়ো সাফল্য। বন দপ্তরের শনিবার সকালে শঙ্কস নদীতে পিছু ধাওয়া করে বিপুল পরিমাণ সেগুন ও শালকাঠ উদ্ধার করল বন দপ্তরের কামাখাগুড়ি মোবাইল রেঞ্জ। প্রচণ্ড কুয়াশা আর তার মধ্যে নদীপথে চালি বেঁধে কাঠ পাচার করছিল কাঠ মাফিয়ারা। এরপর গোপন সূত্রের ভিত্তিতে সকালে শঙ্কস নদীতে চারটি চালি উদ্ধার করে কামাখাগুড়ি মোবাইল রেঞ্জ। আনুমানিক 200 CFT এদিন কাঠ উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 2 লক্ষ টাকা। এদিনের অভিযানে নেতৃত্ব দেন কামাখাগুড়ি রেঞ্জের রেঞ্জার উত্তম কুমার সরকার। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোর আইব কেমনে, জোর আসিল। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, যেভাবেই লিখ না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। এদিনের অভিযানে নেতৃত্ব দেন কামাখাগুড়ি রেঞ্জের রেঞ্জার উত্তম কুমার সরকার। এ বিষয়ে রেঞ্জ অফিসার জানান, পাচারকারীরা বন দপ্তরের কর্মীদের দেখে পালিয়েছে, তবে কয়েকজনকে চিহ্নিত করা গেছে। ধরেছি শঙ্কর নদীতে, ধরেছি পূর্ব শালবাড়ি এরিয়া। স্যার, এগুলো কোথায় নিয়ে যাচ্ছিল? এটা কোথায় নিয়ে যাবে? ফলিমারি বলে একটা জায়গা আছে, ফলিমারি ঘাট, বন্যাগুড়ি, ওই সাইডে নিয়ে যাবে হয়তো। সেখানে কয়টা চালি আছে? এখানে আমার টোটাল 4টে চালি আছে। কত টাকার বাজার মূল্য হবে, কত সিএফটি হবে? বাজার আমার অনুমানিক 200-200-এর উপরে হওয়া দরকার, 200 CFT-র উপরে। তখন তো আমরা মেজারমেন্ট করিনি, মেজারমেন্ট করে দেখবো কত হচ্ছে। স্যার, কাউকে গ্রেপ্তার করা গেল? না না, কাউকে গ্রেপ্তার করা যায়নি। স্যার, কয়টা চালি বেঁধে নিয়ে যাচ্ছে? এখানে 4টে চালি নিয়ে যাচ্ছিলো, 4টে চালি বেঁধে। কী কী কাঠ রয়েছে এখানে? সব শাল আর সেগুন, সেগুনটাই বেশি আছে, শাল একটু কম আছে। কোন জঙ্গলের কাঠ এগুলো মনে হচ্ছে? এটা উপরে কোথাও হবে, শঙ্কর সাইডে কোথাও হতে পারে, বা ওই আসামের সাইডে যে জঙ্গল আছে সেখানটা, সেখানকার হতে পারে। আমার তো এক্সাক্ট লোকেশন যাই না, কোথা থেকে কেটে নিয়ে এসে, আসামের সাইড থেকেও আনতে পারে, ভুটান থেকেও আনতে পারে। কাউকে আইডেন্টিফাই করা গেল স্যার? না না, দুজন আমাদের যে লোকাল স্টাফ আছে তারা দুজনকে আইডেন্টিফাই করেছে, তাকে আমরা ধরার চেষ্টা করছি।